চলতি মাসে বলিউড তারকা দম্পতি রানবীর ও আলিয়ার ঘরে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। কয়েকদিন আগে তাদের মেয়েকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন আলিয়া। সেই সঙ্গে জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন রাহা। আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা গেছে রণবীরের কোলে তাদের সন্তান, পাশেই রয়েছে আলিয়া। তবে তাদেরকে ঘোলাটে রেখে পাশের দেয়ালে দেখা গেছে ছোট্ট একটি জার্সি। বার্সেলোনার এই জার্সিতে লেখা রয়েছে রাহা নামটি। আর এই পোস্ট চোখ এড়ায়নি বিশ্বের জনপ্রিয় ফুটবল দল বার্সেলোনার কর্তৃপক্ষের। আলিয়ার এই পোস্ট শেয়ার করে বার্সেলোনার অফিসিয়াল টুইটারে লিখেছেন, অভিনন্দন আলিয়া ভাট ও রণবীর কাপুর, নতুন বার্সা ফ্যানের জন্ম হলো, আপনাদের সবাইকে বার্সেলোনায় একসঙ্গে দেখার অপেক্ষায় রইলাম। রণবীর আলিয়া যে বার্সেলোনার ভক্ত তাই ছবি প্রমাণ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রণবীর কাপুর বার্সেলোনা ও সেই সঙ্গে মেসির একজন ভক্ত। রণবীর কাপুর বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে দেখাও করেছিলেন, সে সময় মেসির অটোগ্রাফ সহ একটি জার্সি উপহার পেয়েছিলেন। রণবীর ভারতীয় গণমাধ্যমে বলেছেন, তিনি একজন অভিনেতা আর মেসি হলেন একজন রকস্টার। রণবীরের ভাষায় তিনি অভিনেতা না হলে একজন ফুটবলার হতেন। রণবীর ও আলিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউডে যখন সিনেমা বয়কট ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, ঠিক সেই সময় এই জুটির প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র আসার আলো দেখিয়েছে। এছাড়াও দুজনের পাইপলাইনে রয়েছে বেশ কিছু সিনেমা।